10 কোটি ও কোটি বলেন না 10 কোটি কি করব আমরা ওই টাকা দিয়ে যা যা ইচ্ছা আছে সব পূরণ করে নিব 10 কোটি টাকা আর আমার দরকার না এটা পাইলে আমি নেব না এই টাকা যদি 10 কোটি টাকা পাই তাহলে আমি বাইক কিনবো স্পোর্টস বাইক লাক্সারি একটা রিসর্ট দেওয়ার ইচ্ছা যদি পারি তো সেটাও দিয়ে দিব ধরুন আপনাকে 10 কোটি টাকা দেওয়া হলো কি করবেন এই টাকা দিয়ে আপনি চলুন জেনে নেওয়া যাক কে কি করবেন এই 10 কোটি টাকা পেলে আমার স্বপ্নের বাড়িটা আগে বানাবো আমার যত কিছু ইচ্ছা পূরণ করা দরকার নিজে যত ইচ্ছা আছে এখন পর্যন্ত সব পূরণ করব আগে 10 কোটি বলেন না হ্যাঁ বাড়ি করব গাড়ি করব ঘুরতে যাব আপাতত সাইকেল আছে যদি 10 কোটি টাকা পাই তাহলে আমি বাইক কিনবো স্পোর্টস বাইক আর বাগবাকি গুলো আমি চিল করব 10 কোটি টাকা দিলে আর একটা আমার একটা ড্রিম গিটার আছে সেটা কিনবো ঠিক আছে সেক্টরের আর হ্যাঁ কান্ট্রি ট্যুর দিব আরেকটা আর আমাদের কান্ট্রি অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডে যে পভার্টি আছে না সেটা ট্রাই করব মানে যারা আন্ডার প্রিভিলেজ পিপল আছে তাদেরকে হেল্প করার আমার যত ইচ্ছা সব পূরণ হয়ে গেছে দ্বিতীয় কোনো ইচ্ছা আমার নাই আর 10 কোটি টাকারও আমার দরকার না এটা পাইলে আমি নেব না এটাকে সকালবেলা ঘুম থেকে উঠে ধরেন বাসায় দেখলেন 10 কোটি টাকা হ্যাঁ আর পুরো টাকাটাই আপনি আপনি ওই টাকা দিয়ে কোন তিনটি ইচ্ছে পূরণ করবেন আচ্ছা 10 কোটি টাকা কি করা যায় কি করব আমরা ওই টাকা দিয়ে আব্বা আম্মুকে হাফ টাকাই দিয়ে দিব বাকি হাফ টাকা দিয়ে হচ্ছে নিজের যা যা ইচ্ছা আছে ট্যুর দেন হচ্ছে শপিং টপিং যা সব কিছু মিলে সবই করব ফার্স্ট অফ অল তো আমি একটা ওয়ার্ল্ড ট্যুরে ট্রাই করব যেই কয়টা দেশ আমার ঘোরার ইচ্ছা আছে এভরিথিং অ্যান্ড আমার সবসময় থেকে আমার যতটুকুই আছে তার থেকে আমি হেল্প করার ট্রাই করি মানুষকে সেটা করব আগে তো সর্বপ্রথম ইউরোপ ঘুরব তারপরে মনের খুশি মতো গোল্ড কিনবো কারণ আমার যেহেতু গোল্ড প্রিয় আর দুইটা আরেকটা হচ্ছে কি করব বাড়ি গাড়ি যা যা ইচ্ছা আছে সব পূরণ করে নিব আপনাকে যদি 10 কোটি টাকা দেওয়া হয় আপনি কি করবেন হ্যাঁ একটা বাড়ি বানাবো একটা রোজ রয়েস কিনবো আর কি করবো বাবা মাকে দিব ফ্রেন্ডদের নিয়ে ঘুরতে যাবো ট্যুরে যাবো ধরেন কালকে সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার রুমে 10 কোটি টাকা আছে আর পুরো টাকাটাই আপনার ওই টাকা দিয়ে আপনি কি করতে চান কোন তিনটি ইচ্ছা আপনি পূরণ করতে চান বাংলাদেশের এতিমখানা মাদ্রাসা গড়ে তুলবো তারপর অসহায় মানুষের পাশে দাঁড়াবো তারপরে হজ করতে যাব বাপ মাগরে হজ করতে নিব তাই মামনের জন্য ফ্ল্যাট কিনবো একটা আর হচ্ছে মানে আমার ইচ্ছা হচ্ছে একটা মসজিদ বানাবো বাংলাদেশের যা যে কোনো জায়গা আছে দেশের বাইরে ট্যুর দিব তারপর হচ্ছে নিজের জন্য বাড়ি আর হচ্ছে বাইকের ইচ্ছা আছে সো ওইটা করব আর হচ্ছে শপিং টপিং চিল এসবই তো আমি হচ্ছে ওই টাকা দিয়ে ফার্স্ট বাবা মাকে একটা সুন্দর দেখে বাড়ি করে দিব আর হচ্ছে কিছু টাকা মানুষকে হেল্প করব আর হচ্ছে আমার একটা হসপিটাল করার ইচ্ছা আছে ফিউচারে সেটা করব যদি আপনাকে 10 কোটি টাকা দেওয়া হয় আপনি কি করবেন আমার ছেলেকে আমি লেখাপড়া শেখাবো আমি একটা বাড়ি বানাবো আর 2 বিঘা জমি কেনার খুব আমার ইচ্ছা আমার বিজনেসটাকে আরো বড় করব অনেক অনেক ঘুরবো আপনাকে যে কেউ 10 কোটি টাকা দিল আপনি কোন তিনটা ইচ্ছা আগে পূরণ করবেন প্রথমত আমাদের এলাকায় একটা মসজিদ দিতেছে মসজিদ আমি পরিপূর্ণ করব তারপর তারপর আমার পার্সোনাল যে ইচ্ছাগুলো আছে কেমন ইচ্ছা আছে বলতো দুই একটা বলেন আমার আব্বার হজে যাওয়ার ইচ্ছা আছে তারপর আমার বোন আছে বোনদের বিয়ে দিতে হবে ঘরবাড়ি করতে হইব আপনি বিয়ে করছেন আপনি বিয়ে করতে চান না অবশ্যই আমি বিয়ে করতে চাই প্লেস একটা হোটেলের মতো খোলা যাতে হচ্ছে ফ্রি খাবার দেওয়া যায় বিশেষ করে এদের জন্য একটা কিছু করা আর সেকেন্ড হলো ছেলে মানুষ তো আপনার গাড়ি কেনার ইচ্ছাটা বেশি 10 কোটি টাকা যদি আমি পাই দ্যাটস ভেরি হ্যাপি আমি তো অনেক কিছু করব আমার জীবনের লাইফে আমি চাই সুন্দর কিছু যে আমার একটা বাড়ি হোক আমি ভালোভাবে থাকতে পারি আমার মাকে নিয়ে সুখে থাকতে পারি এটাই আমার সবচেয়ে বড় ইচ্ছে আমি আমার আম্মা পরে দিমু ঘর তুলমু আর আমি জমিন কিনু নিজের বিজনেস করার অনেক ইচ্ছা আম্মা বাবুর জন্য একটা আলাদা করে ফ্ল্যাট কেনার ইচ্ছা আছে ওইটা
আরেকটা বলতে পারি না ওয়ার্ল্ড ট্যুর। আজকের আয়োজন এতটুকুই, দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ম্যাপ টিভির সঙ্গেই থাকুন।